বাঙালিদের মধ্যে সবচেয়ে প্রিয় তিনটি বেড়ানোর জায়গা হলো পুরী, দীঘা আর দার্জিলিং। এর মধ্যে পুরী অন্যতম। কলকাতা থেকে প্রায় 600 কিলোমিটার দূরে অবস্থিত শহরটি হলো পুরী। এই পুরী সমুদ্র সৈকত আর জগন্নাথ দেবের জন্য বাঙালি তথা সারা ভারতবাসীর কাছে বিপুলভাবে জনপ্রিয়। এই ভিডিওতে আমি তোমাদের কাছে পুরী সম্বন্ধে কিছু তথ্য তুলে ধরবো আর জেনে নেব পুরীতে আপনারা কীভাবে যাবেন, পুরীতে যাওয়ার সবথেকে সঠিক সময় কোনটি, পুরীতে গিয়ে থাকবেনই বা কোথায়, হোটেল ভাড়াই বা কত। এই সব খুঁটিনাটি বিষয়ে আজ তোমাদের সামনে আলোচনা করব, তো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা, এবার আলোচনা করা যাক আপনারা পুরীতে কীভাবে যাবেন। পুরীতে আপনারা শিয়ালদা স্টেশন থেকেও যেতে পারেন এবং হাওড়া স্টেশন থেকেও যেতে পারেন। আর পুরীতে যাওয়ার জন্য অনেক ট্রেন আছে, তাদের মধ্যে কিছু ট্রেনের নাম আমি বলছি, সেগুলো হলো হুগলি শতাব্দী, পুরী এক্সপ্রেস, জগন্নাথ এক্সপ্রেস ইত্যাদি। তো বন্ধুরা, এবার আলোচনা করা যাক পুরীতে যাওয়ার সঠিক সময় কখন। পুরীতে সারা বছরই যাওয়া যায়। আপনি যদি এপ্রিল মে মাসের দিকে যান তখন পুরীতে প্রচণ্ড পরিমাণ গরম থাকে এবং তার জন্য সাইট সিনগুলো দেখার খুবই অসুবিধা হয়। আর আপনি যদি জুলাইয়ের দিকে যান তখন তো জানেন পুরীতে রথযাত্রা থাকে এবং প্রচণ্ড পরিমাণ ভক্তদের ভিড়ও হয়। তো এবার কথা বলা যাক পুরীতে গিয়ে কোথায় থাকবেন। পুরীতে আপনি অনেক হোটেলই পেয়ে যাবেন বা আপনারা চাইলে অনলাইনে হোটেল বুক করতে পারেন। এবার বলা যাক হোটেলের ভাড়া কেমন। আপনি যদি শ্রী বিচের কাছে থাকতে চান তাহলে সেই হোটেলের ভাড়া 1,500 থেকে 2,500 টাকা পড়তে পারে। আর আপনি যদি স্বর্গদ্বারের কাছাকাছি কোনো হোটেলে থাকতে চান, শ্রী বিচের তুলনায় সেই হোটেলের প্রাইস খুবই কম, 700 থেকে 1,500-এর মধ্যে আপনি ভালো হোটেল পেয়ে যাবেন। হোটেলে পৌঁছে একটু ফ্রেশ হয়ে চলুন সমুদ্র সৈকতে। সমুদ্র সৈকতের পাশে বসে দেখতে থাকুন একের পর এক আছড়ে পড়া বঙ্গোপসাগরের ফেনিল তরঙ্গ। ইচ্ছে হলে তখনই নেমে পড়ুন সমুদ্র সৈকতের মজা নিতে। সি বিচ থেকে হোটেলে ফিরে দুপুরের খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়ুন লোকাল সাইট সিনের উদ্দেশ্যে। স্বর্গদ্বার থেকে অটো বা টোটো বা ট্যাক্সি রিজার্ভ করে দেখে নিন পুরীর লোকাল সাইট সিনগুলো। প্রথম দিনের সন্ধ্যেটা কাটিয়ে দিন সি বিচের মার্কেট ঘুরে। আপনারা এই সি বিচের মার্কেটে নামি দামি অনেক রকমের সামগ্রী পেয়ে যাবেন, আপনারা চাইলে তা সংগ্রহ করতে পারেন। বন্ধুরা, আপনারা পুরীতে আসবেন আর জগন্নাথদেব দর্শন করবেন না তা কী করে হয়? আপনারা আপনাদের হোটেল থেকে অটো ধরে পুরীর জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে বার হয়ে যেতে পারেন। আপনি চাইলে হেঁটেও যেতে পারেন, কোনো অসুবিধা নেই। তারপর আপনি মন্দিরের ভিতর প্রবেশ করুন জগন্নাথ দেবের দর্শনের জন্য। জগন্নাথ দেবকে দর্শন করার পরে পুরীর ভিতরটা আপনারা ভালো করে ঘুরে দেখতে পারেন। আর বন্ধুরা, তোমাদেরকে একটি ছোট্ট তথ্য দিয়ে রাখি, পুরীর মন্দিরের ভিতর মোবাইল নিয়ে প্রবেশ করা নিষিদ্ধ, তাই ভুলেও মোবাইল নিয়ে প্রবেশ করার চিন্তা মাথায় আনবেন না।
বন্ধুরা, আজকের ভিডিওটা এত দূরই। আশা করি তোমরা পুরীর ট্যুর সম্বন্ধে এই ভিডিওটা থেকে কিছুটা হলেও জানতে পেরেছ। যদি কিছু ভুল বলে থাকি তাহলে ছোট ভাই হিসাবে ক্ষমা করে দেবে। আর বন্ধুরা, এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওতে একটি লাইক করতে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো এরকম ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটা অবশ্যই তোমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে। তো বন্ধুরা, এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। তো আজকের ভিডিওটা এতটাই, দেখা হবে পরের অন্য কোনো নতুন ভিডিওতে। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটা লাস্ট অবধি দেখার জন্য।